আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসাআজ্জিবিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কিছু বাচ্চাদের টুকিটাকি ফিডার, তারপরে হচ্ছে ডাইপার থেকে শুরু করে মানে এক্সেসরিজ কিছু কালেকশন দেখাবো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি এখন একটা ফিডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চামচ ফিডার, তাই না? এগুলো কি ভালো? খুব ভাইয়া ভালো ব্র্যান্ডের না? এগুলো পার পিস হচ্ছে কত করে? ১২০ করে। এটা কিন্তু জমজম টাওয়ার আর মোহনা শপে। তো এরপরে দেখতে পাচ্ছি আরেকটা ফিডার, এটা হচ্ছে এটা কি বাবুদের হচ্ছে চুষনি টাইপের ফিডার না? না, এটা চামচ ফিডার। এটাও চামচ ফিডার, এটার প্রাইস হচ্ছে ২৫০। আচ্ছা, এরপরে বাচ্চাদের এটা কি ঝুনঝুনি না? হাতে যে বাজায় সেই ঝুনঝুনিটা, তো এই ঝুনঝুনিটার প্রাইস কেমন আসবে? ৩৬০ টাকা হলে হবে। আর এটা হচ্ছে কি বলে ভাইয়া বাচ্চাদের? টিথার। তো এই টিথারের বাচ্চারা হচ্ছে যখন দাঁত হচ্ছে নতুন মানে গজা উঠে, তখন হচ্ছে এটা হচ্ছে মানে দাঁত শুলালে তখন এটা ইয়া করে না, দাঁত শিশির করে, তখন হচ্ছে এটা দিয়ে কামড়ায়। তো এটার প্রাইস কত? এটা ও ৩০০, প্রাইসটা দেওয়া আছে। এরপরে একটা ছোট্ট ফিডার আমরা দেখতে পাচ্ছি, এই ফিডারটা হচ্ছে ৩৬০ টাকা। এই ফিডার ৩৬০ টাকা। আর এগুলো ডাইপার কত করে? বিভিন্ন প্রাইস আছে। এগুলো কত থেকে কত বছরের বাচ্চা? জিরো থেকে না? আচ্ছা, জিরো থেকে কিন্তু বাচ্চারা এটা পড়তে পারবে। বাচ্চাদের আরেকটা হচ্ছে ঝুনঝুনি আছে, এগুলো কত করে? ৬০ টাকা পিস। এগুলো যাদের রেঞ্জ কম তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা বাচ্চাদের আরেকটা ফিডারের কালেকশন সেট দেখতে পাচ্ছি এখানে, এটার প্রাইস কেমন পড়বে? ১৩০০ টাকা। আচ্ছা, এটা ১৩০০ টাকা সামথিং হলেই তো হয়ে যাচ্ছে। তো ১৩০০ সামথিং হলে কিন্তু আপনাদের এই ফিডারটা হয়ে যাচ্ছে। আর এছাড়াও কিন্তু ডাইপার বিভিন্ন ধরনের কালেকশন আছে, আর এখানে তো যাবতীয় সবকিছুই পাওয়া যায়, তাই না? তো বাচ্চাদের কিন্তু যাবতীয় সবকিছু আপনারা হচ্ছে এই দোকানে পেয়ে যাবেন। কি কালেকশন আপনারা ভাইয়াদের দোকান থেকে দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানালে আমি কিন্তু দেখাই দিব। তো আজ এই পর্যন্ত, আপনাদের চলে আসতে হচ্ছে মোহনাতে। এটা হচ্ছে সব আপনাদের মোহনা শপ নাম্বার কত? ৫০৭, ফোর্থ ফ্লোর, আর হচ্ছে জমজম টাওয়ারের উত্তরা হচ্ছে সেক্টর ১৩ তে। অবশ্যই মোহনাতে আপনাদের শপিং করবেন, এটা কিন্তু জমজম টাওয়ারে। আজ এই পর্যন্তই।